বিরশানে মহব্বতে দুরুদ পড়তেছে এই জমিনের মধ্যে এমন মানুষ আছে বাজার করে ঠিক কথা বলে ঠিক রাস্তাঘাটে হাঁটে ঠিক বন্ধুর সাথে কথা বলে তাও ঠিক কিন্তু তার খেল 24টা ঘন্টা আল্লাহর দিকে আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে এই আল্লাহর বান্দা রাস্তায় হাঁটলেও আল্লাহ ভুলে না দিশকায় উঠলেও আল্লাহ ভুলে না ট্রেনে উঠলেও আল্লাহ ভুলে না লঞ্চে উঠলেও আল্লাহ ভুলে না 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে নবীর নামের দরুদ ভুলে না মায়া লাগাইয়া দরুদ পড়ে এই গত রমজানে আমি গিয়েছিলাম উমরা পালন করার জন্য গত রমজানের কথা শুনাই এ বাগেরহাটের মুসলমান গত রমজানে আমি মক্কা মদিনা জিয়ারতে গেলাম উমরা করার জন্য গত রমজানে সূর্যের তাপ ছিল বড় মারাত্মক প্রথম অবস্থায় তিন রমজানে গেলাম মক্কা থেকে মদিনায় আসলাম আল্লাহ পাক আমারে তিনবার রিয়াজুল জান্নায় ঢুকাইছে ওখানে গিয়া নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পর জুতাটা কোথায় রাখলাম আর খবর নাই নবীর রওজার সামনে যাইয়া সালাম জানাইলাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نبير سلام ديا استكبر برحلام ওই যে সূর্যের গরমে মদিনার টাইস গুলি আগুন হয়ে গেছে পায়ের মধ্যে জুতা নাই কি করব চিৎকার মারি পায়ে ঠোস পড়ে গেছে এক কদমও আগাইতে পারি না জুতা সারা সামনে আগানো যায় না এ ঘটনাটা বলার কারণ এই জমিনের মধ্যে যারা নবীর আসে তারা 24টা ঘন্টাই নবীর নামের দরুদ পড়ে আর যে ওই হাসরের একটা ময়দান যেই ময়দানে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে চলে আসবে আল্লাহর নবী ডাইকা ডাইকা উম্মতকে বলবে আয় তোদেরকে আমি শাফাআত কইরা জান্নাতি বানায়া দেব যদি নবীর নামের দরুদ বেশি পড়া হয় মায়ার নবী বলেন ওই আমি নবী শাফাআত করব জোরে কোন সুবহানাল্লাহ এবার দুরুদের আওয়াজ দিতেছে দুরুদের আওয়াজ ওই ভিতর থেকে যখন আসলো আর দেরি করে নাই একটা মাস মজামাইরা দুরুদ শুনে আর সামনে আগায় স্টিমার ঘেসে দুরুদ শুনে দুরুদ শুনতে 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 হঠাৎ দুরুদ পড়া বুজুর্গ বন্ধ করে দিল মাছটাও মাছের গন্তব্যে চলে গেল নদীর কিনারা দিয়া মাছ ঘুরে হঠাৎ জেলে জাল নিয়ে আসলো নদীর মধ্যে জাল মারলো মাছটা উঠলো অনেক বড় বিশাল মাছ মাছটা জালে ওঠার পর এবার জালওয়ালা জেলে ডাক দিয়া গায় তোমারে খাবো না বিক্রি করতে হবে অনেক বড় অঙ্কের টাকা পাব বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য দুরুদ শোনা মাছ বাজারে যখন উঠাইল সঙ্গে সঙ্গে হযরতে উমর না হয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের একজন বাজারে গিয়া মাছটা দাম করিয়া আস্তে করে ওখান থেকে বাসায় নিয়ে গেল বিবি সাহেবারে কয় ও বিবি সুন্দর করে মাছটা কাটো পাক করো আমার নবীরে সুন্দরভাবে খানা খাওয়াবো দাওয়াত করব দাওয়াত করিয়া খানা খাওয়াইয়া আমার দিলটারে সান্ত্বনা বানাবো অনেক বড় একটা মাছ অনেক স্বাদ হবে সুন্দর করে কুটো এরপরে চুলাই দিয়া মশলা দিয়া পাক করো এ যুব সমাজ তরুণ সমাজ কিশোর এ মাদ্রাসার তলাবা দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা আমার কথা বুঝে থাকলে জিব্বা নাড়াইয়া সিংহের মতো আওয়াজ তুলে একটু বলো না ভাই
মুসা নবীর বিদায়ের পর এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে আসমানি সেই আসল তাওরাত এখন আছে সেই আসল তাওরাত গোটা দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না আসল জাবুর গোটা দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না আসল ইনজিল গোটা দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না সেই আসল সহিফা আসমানি কিতাব গোটা দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না কিন্তু জবাব চাই এ মুসলমানেরা আমার নবী বিদায় হলো 1500 বছর আগে নবী আমার মদিনার রাউজা মুবারকে বিশ্রামে আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ায় নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই কি ব্যাপার যুবক তাওরাত নাই জাবুর নাই ইনজিল নাই সহিফা নাই কুরআন কেন আছে এটার জবাব 1500 বছর আগে মায়ার নবীকে আল্লাহ কোরআনে জানাইয়া দিছে মুসলমানেরা কোরআন নাযিল করেছি আমি আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন নার আওয়াজ হই এইটাই যে আহে না কি দুর্বল মুসলমান কষ্ট হয় না ভাষা বুঝেন না ল্যাঙ্গুয়েজ বুঝেন না আমি কিন্তু ঠিকই বুঝি ঠিকই বুঝছি আপনাকে ল্যাঙ্গুয়েজ আমি বুঝি তা আমারটাও তো বুঝতে হবে আপনাদের আপনারা না বুঝলে তো আমি বুঝাইতে পারবো না বুঝেন তো ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্যের পরিচয় মোনাজাত পর্যন্ত কবুল করুন বায়রা আমার কোরআন এমন একটা কিতাব জমিনের মধ্যে আমার আল্লাহ নাযিল করেছেন বিশ্ব নবীর উপরে যেই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব দেখলেও সওয়াব ধরলেও সওয়াব বুকে নিলেও সওয়াব চুমু খাইলেও সওয়াব অর্থ জেনে পড়লেও সওয়াব কোরআনটা অর্থ না জেনে পড়লেও সওয়াব কোরআন এমন একটা কিতাব নামাজে পড়লে সওয়াব নামাজের বাহিরে পড়লেও সওয়াব কোরআন তুমি পড়তে পারো না তুমি পড়নেওয়ালার কাছে বৈশা বৈশা যদি তুমি তেল আজ শুনতে থাকো তাতেও তোমার সওয়াব এ হলো কোরআন 1 থেকে 10 পর্যন্ত অনেক বই পড়তে হয় 10 থেকে আই পর্যন্ত অনেক বই পড়তে হয় আই থেকে বিএ পর্যন্ত অনেক বই পড়তে হয় ইঞ্জিনিয়ার হতে অনেক বই পড়তে হয় ডাক্তার হতে অনেক বই পড়তে হয় ডক্টর হতে অনেক বই পড়তে হয় প্রফেসর হতে হলে অনেক বই পড়তে হয় আজ পর্যন্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন আলেম ওলামা এই কথা বলে নাই এমএ বইয়ের দিকে তাকাইলে সওয়াব এমএ বই পড়লেই অক্ষরে অক্ষরে সওয়াব বিএ বই পড়বা সওয়াব মেট্রিকের বই পড়বা সওয়াব আইয়ের বই পড়বা সওয়াব বলে না না বলে নাই কেন বলে ওটা এমন কিতাব না এমন বই না যেই বই পড়লে দেখলে সওয়াব হয় কিন্তু কোরআন এমন একটা কিতাব যেই কিতাব থেকে একটা অক্ষর পড়বি তোর আমলনামায় 10টা নেকি লেখা হবে 2টা পড়বি 20টা 3টা পড়বি 30টা আল্লাহু ইউতাইফু লিমাইয়াশা আল্লাহ যদি চায় আল্লাহ অগণিত সওয়াব আমলনামায় দিয়ে দিয়ে এই জন্য বলি ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এমন কোরআন যেই কোরআনটা বুকে নিলে সওয়াব পড়লে সওয়াব তুমি পড়তে পারো না তেলাওয়াত শুনলেও সওয়াব কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তুমি কোন জায়গায় আসলা বলবে আমি মক্কায় তুমি কোন জায়গায় আসলা আওয়াজ দিবে মদিনায় কোরআন নাযিল হওয়ার আগে মক্কার নাম গন্ধ ছিল না এত পরিচিত ছিল না মক্কা নগর
এত পরিচিত পরিচিত ছিল না মদিনা কুরআন আসলো মক্কায় মক্কার দাম বেড়ে গেল কুরআন আসলো মদিনায় মদিনার দাম বেড়ে গেল নবীর উম্মতের দল মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর এদের মধ্যে যদি কুরআন থাকে এদেরও দাম আর এদের মধ্যে যদি কুরআন না থাকে দুনিয়ার জমিনে এদের দাম তবে কুরআনের হাফেজ সাফের দাম তাদের চেয়ে আল্লাহর আদালতে বেশি এ ব্যাপারে পরে আসি আগে আমার মূল আলোচনায় ঢুকের পরে আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করলেন মক্কায় মক্কার দাম বেড়ে গেল মদিনায় মদিনার দাম বেড়ে গেল কুরআন কে যদি প্রশ্ন করা হয় আল কুরআন তোমার বাড়ি কই কোথার থেকে আগমন কুরআন জবাব দিয়া বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ আরো জোরে বলেন আল্লাহু আকবার বললে জোরে বলবেন যেই আওয়াজে বেঈমানরা থরথর করে কাঁপবে এমন আওয়াজ মুসলমানের হওয়া চাই ঠিক কিনা এইজন্য তেলাওয়াতের পর আল্লাহু আকবার বললে সওয়াব হবে ঈমানও বাড়বে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বাড়ি লাউহে মাহফুজে কুরআন বলে আমার বাড়ি লাউহে মাহফুজে কুরআন লাউহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে মায়ার নবীর উপরে আমার আল্লাহ নাজিল করলেন কুরআনকে যদি প্রশ্ন করা হয় ও কুরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে তুমি বারো মাসের কোন মাসে আগমন করেছ কুরআন জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআন জবাব দিয়া বলে আমি বারো মাসের রমজান মাসে আসলাম যেই রমজান মাসের দাম কোরআন নাজিল হওয়ার কারণে বেড়ে গেল এগারো মাসের দাম যা রমজানের দাম তার থেকে আলাদা রমজান মাস এমন একটা মাস যেই মাসের ব্যাপারে আমি আয়াত তেলাওয়াত করেছি আলোচনাও হবে ইনশাআল্লাহ আগে ভূমিকায় কিছু কথা বলে ঈমানটাকে একটু মজবুতের দিকে আনি আপনারা কি রাগ করতেছেন মহাব্বতের নজরে জিব্বা নারায় বলেন কোরআন নাজিল হইল কোন মাসে রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করলেন কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় ও কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ রমজান মাসে নাজিল হয়েছ রাত্রে নাজিল হইলা না দিনে নাজিল হইলা কোরআন জবাব দিয়া বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি শবে কদরের রাত্রেতে নাজিল হয়েছি সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহর নবীকে আমার আল্লাহ প্রশ্ন করেন ও পয়গম্বর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর ও নবী শবে কদরের কি দাম ফজিলত আপনি জানেন আল্লাহর নবীকে আমার আল্লাহ জানাইলে জানেন না জানাইলে জানেন না ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লাহ কয় নবী শবে কদরের রাত্রির বরকত দাম ফজিলত আমি আল্লাহ জানাই দেই শুনে নেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ
في شهر شب قدر الراتر ريتو دام هزار ما شبادات کرل جاي سواب اي پوریمان سواب الله اي شب قدر الراتر جاگری تو تھائی کا عبادات کرل تارا مولنا مائدان کرے تار ماني هزار ما حساب کرے پاوا جائے অনেক লম্বা বছরে ইবাদত করার সওয়াব কথা বুঝেন না অনেক লম্বা সময় ইবাদত করার সওয়াব এই জন্য আসো ভাই আর ডানে বামে নয় এবার আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা একটু জবাব দেন যেই কোরআনটার কথা বললাম এই কোরআনের দাম আছে না নাই যেই কোরআনটার কথা বললাম এই কোরআনটার বাণী সত্য না মিথ্যা কোন ভুল আছে সন্দেহ আছে কথাটা আমার কথাটা কার জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল আসতু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আন হু আফহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বশন কদিমাস্তি কদিমাস্তি নইন আল্লাহ বলেন জালিকাল কিতাব এটা সেই কিতাব লা রাইবা ফি কোনো ভুল নাই হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হলো হেদায়াত সেই কোরআন থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله پاک رب العالمين بلن هي من دارنا ইমানদার সারা কত মানুষ পৃথিবীতে বসবাস করে হিন্দু ইমানদার না বেঈমান আরে আস্তে বলেন কেন হিন্দুরা ইমানদার না বেঈমান খ্রিস্টানরা ইমানদার না বেঈমান ইহুদিরা ইমানদার না বেঈমান জমিনের মধ্যে ইহুদি না সারা চাকমা মক্সি যত ধর্ম অবলম্বী আছে মুসলমান সারা যারা আল্লাহ মানে না নবী মানে না পরকাল মানে না এক কথায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা والبعث بعد الموت سبحان الله اے جوبن ভাই পর্দার অন্তর আল্লাহর মা গো অন্তরের কান লাগাইয়া শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছ আমরা আল্লাহ দেখি না তারপরও আমরা আল্লাহ মানি কি মানি না আমরা নবীরে দেখি নাই তারপরও আমাদের নবীকে আমাদের মানার দরকার আছে না নাই হিন্দুরা এক আল্লাহ মানে না নবী মানে না বেঈমানরা আল্লাহ মানে না নবী মানে না এই জন্য বেঈমানদের আল্লাহ বলে না আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম
আল্লাহ বলেন রমজানের রোজা আমি আল্লাহ ইমানদার তোমাদের উপরে ফরজ করে দিলাম রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করে দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ ধনীদের জন্য রমজানের রোজা রাখা যেমন ফরজ ধনীদের জন্য হজ করা যেমন ফরজ ধনীদের জন্য যাকাত দেওয়া যেমন ফরজ ঠিক রমজানের রোজা সেরকম ফরজ আবার রমজানের রোজাটা বাল্লেগ মালেগা নারী পুরুষ সকলেরই রাখতে হবে না রাখলে বড় পাপ হবে আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله পাক রব্বুল আলামিন বলেন পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ যেমন ছিল আমি আল্লাহ তোমাদের উপরে তেমনি রোজা ফরজ করলাম কেন আমি আল্লাহ রোজা তোমাদের প্রতি ফরজ করলাম লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহর ভয় অন্তরের ভেতরে পয়দা করতে পারো আর এই রোজার মাধ্যমেই আল্লাহর ভয় তাকওয়া পয়দা হয় রোজার মাধ্যমে আল্লাহর ভয় তাকওয়া অন্তরে পয়দা হয় সাহারি খাওয়ার পর বান্দার ধ্যান ধারণা 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আমার দিকে তাকায় রইছে যারা রোজা রাখে সাহারি খাওয়ার পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে খেল আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে এই খেলটা যদি না হয় ঘরের মধ্যে যাইও তো পিপাসায় কলিজা শুকায় যায় কলস থেকে পানি ঢাইলাও তো মগ দিয়া গেলা সে খাইতে পারে খায় না ঘরের মধ্যে ভাত আছে তরকারি আছে ভাত তরকারিও খেতে পারে খায় না কারণটা কি তার একটাই খেল আমার দিকে তো আমার আল্লাহ তাকায় রইছে আর আমি রোজাদার আমি যদি গোপনেও খাই আল্লাহ আমাকে দেখবে আমি যদি প্রকাশ্যও খাই আল্লাহ আমারে দেখবে এ মুসলমান জিকির করছো জোরে জোরে এটা দেখানো যায় শোনা যায় নামাজ পড়তেছো দেখা যায় রোজা অন্তরের ভেতরে কি কল্পনা জল্পনা রোজাদারের দুনিয়ার কেউ জানে না এই রোজার খবর জানে আমার আল্লাহ এই রোজা রাখার পর এই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে তাকওয়া পয়দা হয় তাকওয়া পয়দা হতে 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 আল্লাহর বান্দা আল্লাহর পাগল হয়ে যায় আল্লাহর পাগল হইয়া যাইয়া তাহাজ্জুদে সেজদায় দেয় আর আল্লাহরে ডেকে বলে আল্লাহ এই গভীর রাতে তুমি ছাড়া আমার আর কেউ নাই সবাই ঘুমাইছে আমার ঘুম আসে না আল্লাহওয়ালারা গভীর রাত্রে যায় নামাজ বিছাইয়া দিয়া চোখের পানি দিয়া মুখ ভাসাইয়া দেয় আর আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি সারা আমার আর কেউ নাই এই গভীর রাত্রে সুপ্রিম কোর্ট হাই কোর্ট জজ কোর্ট সমস্ত আদালতের দরওয়াজাগুলি বন্ধ এই গভীর রাত্রে তোমার দরওয়াজার কিনারায় আমি পাপি তোমার কুদরতে কদমে সেজদা দিলাম এখন তুমি আমারে যদি তোমার দরওয়াজা থেকে তাড়াইয়া দাও আমি কার দরওয়াজায় যাব আল্লাহ তুমি আমারে জানায়া দাও আল্লাহর বান্দাদের ভেতরে যখন তাকওয়া 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 ভয় 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 আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত নবীর প্রেম যখন অন্তরে ঢুকিয়া যায় তখন আল্লাহর বান্দার ভেতরে এমন খেল পয়দা হয় আমি মরতে তৈয়ার তবু আমি একটা গুনাহ করতে পারবো না আমি অন্যায় করবো না অপরাধ করবো না
আমি জাহান্নামের বাসিন্দা হয়ে আমি কবরে যাইতে পারব না আমার জীবনটাও যদি যায় আমি জীবন দিব তবু আমি মিথ্যা বলবো না হারাম খাবো না সুদ খাবো না ঘুষ খাবো না পরনিন্দা করবো না জেনা করবো না এইভাবে আল্লাহর ভাই রোজাদারের রোজা রাখার কারণে অন্তরের মধ্যে যখন পয়দা হয় এই রোজাদার রোজার পরেও আল্লাহর ভয় নিয়ে চলে আগে আল্লাহর বান্দা ঠিকমতো নামাজ পড়তো না বহু রোজাদার ৩০টা রোজা রাখার পর আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহর পাগল হয়ে যায় এ যুবক ভাই আল্লাহর ভয় একবার অন্তরে ঢুকলে তার এই দুনিয়ার স্বাদ আর ভালো লাগে না আখেরাতের জন্য সে পাগল হয় আল্লাহর জন্য পাগল হয় নবীর জন্য পাগল হয় বনি ইসরাইলের একটা পাপী যুবকের গল্প শুনাই রহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে এই গল্পটা ঘটনা শুনাইছেন রহমাতুল লিল আলামিন বলে এরে উম্মতের দল সমস্যা হইতেছে হ্যাঁ কষ্ট হইলে বলেন তাবারক বিতরণ হয়ে যাক মোনাজাত শেষ শেষ আর কি ওঠা বসা করা যাবে এই অভ্যাস খারাপ অভ্যাস যারা আলোচনা করে এদের ধ্যান ধারণা নষ্ট করে কষ্ট হইলে আসবেন না বাহিরে বসবেন ভিতরে প্রবেশ কইরা বক্তার নজর আর খেয়াল অন্যদিকে ছুটায় নিবেন না অনুরোধ শুধু আমার বেলায় না কারো বেলায় করবেন না কষ্ট হচ্ছে আপনাদের সবাই তো ওঠেন নাই দুই একজন উঠে আর সবার সমস্যা আল্লাহ ধৈর্যের পরিচয় কিছু কথা শ্রবণ করবার আমলের নিয়াইতে তৌফিক দান করুন কি আমার বাপ দাদার কিসা শুনাইতেছি ভাইরা আমার বনি ইসরাইলের একটা যুবক এমন কোন পাপ নাই করে নাই অন্যায় নাই করে নাই অপরাধ নাই করে নাই খুন করেছে অন্যায় করেছে অপরাধ করেছে ধর্ষণ করেছে চুরি করেছে বাটপারি করেছে এমন কোন পাপ নাই করে নাই হাইজ্যাক করেছে দুর্নীতি করেছে ডাকাতি করেছে এ আল্লাহর বান্দার ভালো কোন সাইড নাই সব ব্যাড 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 বুঝেন তো খারাপ খারাপ ভালো কোন গুড কোন সাইড নাই সব সাইড অন্যায় অপরাধে ভরপুর হঠাৎ কইরাই যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ সামনে একটা সুন্দরী মেয়ে আসল সুন্দরী মেয়েটা আয়েশা ডাক দিয়া বলে হ্যাঁ যুবক তোমারে ভালো করে চিনি তোমার নাম কি কিফিল না কিফিল না কয় হা হা আমার নাম তো কিফিল কয় তোমার নাম যদি কিফিল হয় তোমারে তো সবাই ভয় পায় কয় হা মানে সবাই ভয় পায় তুমি অন্যায় তো জীবনে কম করো নাই কয় হা অন্যায় কম করি নাই আর একটা অন্যায় করবা কি না বলো কয় কি অন্যায় বলো সুন্দরীর উপসী মেয়েটা ডাক দিয়া কয় তুমি যদি আমার দেহ ভোগ করো বিনিময় দিবা ৬০ দিনার রাজি আছো কিনা বলো তাহলে আমি তোমার সাথে অন্যায় করতে তৈয়ার এবার কি ফিল ডাক দিয়া কায় জীবনে কত মেয়ে দেখলাম জোর করিয়া তাকে আমার কামরায় নিতে হয়েছে এখন দেখি মেয়েটা নিজেই আমারে প্রস্তাব দেয় এই সুযোগ আর সাইরা লাভ কি যুবকটা ডাক দিয়া কায় চলো এবার চলে গেল খাস কামরায় যাওয়ার পর এবার এলাকার মধ্যে খাস কামরায় নেয়ার পর এবার প্রস্তুত হইতেছে মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত হবে হঠাৎ মেয়েটার কাছে যায় মেয়েটা চোখের পানি সিরে 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 কান্নার আওয়াজ কিফিল নামক যুবক ডাক দিয়া বলে এ কিফিল ডাক দিয়া কয় এ বোন
ব্যাপারটা কি তুমি কান্না করো কেন তোমারে তো মারি নাই আর আমি নিজে প্রস্তাব দিয়া তোমারে গুনার কাজে আনি নাই আমি খারাপ এটা আমি জানি তবে তুমি খারাপ হইয়া আমারে প্রস্তাব দিয়েছো অন্যায় করার জন্য অন্যায়টা হলে তোমার হয়েছে কিন্তু তুমি কাঁদো কেন কি ফিল্ডে ডাক দিয়া কয় ও ভাই জীবনে আমার অনেক মুসিবত গিয়েছে অনেক সমস্যায় পড়েছি কিন্তু আমি আজকে তোমারে প্রস্তাব দিয়েছি পেটের দায় আমার খানা নাই ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে বড় অভাব আমার নিজের অভাব জীবনে এই সতীত্ব নষ্ট করি নাই আমার শরীরে জীবনে কেউ টাচ করতে পারে নাই আমি কান্তাছি পরকালে আল্লাহর সামনে আমার পাপি মুখটারে কেমনে দেখাবো এখন যদি তোমার সাথে আমি অন্যায় করি অপরাধ করি আল্লাহর আদালতে এই অপরাধী চেহারাটা কেমনে দেখাবো তোমার ভয়ে কাঁদি না আল্লাহর ভয়ে কাঁদি কি ফিল চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে বোন ল তোর সঙ্গে যেই টাকা দেওয়ার কথা ছিল 60 দিনার এ দিনার তোরে দিয়া দিলাম যা বাসায় যা তোর সঙ্গে আমি অন্যায় করব না তবে দাঁড়া আমি তোর হাতে হাত লাগাইলাম আমি ও ওয়াদা করলাম জীবনে যতদিন বাঁচি শুধু যে না কেন কোনো অন্যায় করব না সব অন্যায় থেকে বোন তোর হাতে আমি তাওবা করে নিলাম তোর চোখের পানিতে আমার অন্তরে মায়া লেগেছে আমি ওয়াদা দিলাম আর কোনোদিন অন্যায় করব না অপরাধ করব না আমি কোনোদিনই আর মিথ্যা বলব না নামাজ ছাড়ব না আমি আর কোনোদিন হারাম কাজে যাব না ডাকাতি করব না আর কোনোদিন আমি জমিনের মধ্যে অন্যায় অপরাধ করব না যুবকটা তওবা করিয়া কিফিল বাড়ির দিকে রওনা আজরাইলের সাথে পথিমধ্যে ওই রাত্রেই দেখা হয়ে গেল দাঁড়াও 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 কোথায় রওনা করেছো আজরাইল আইসা তার জান কবজ করে নিয়ে গেল এ যুবক ভাই আজরাইল যখন তার জান কবজ করে নিয়ে গেল এলাকার মানুষ সবাই আনন্দে ভাসতেছে যে দুনিয়ার মধ্যে থেকে টপ লেভেলের বাটপার ডাকাত সন্ত্রাস মারা গেছে সবাই আনন্দ চিত্তে খুশি হয়ে গেছে মারা গেছে রাস্তা এখন নিরাপদ হয়ে গেছে বের রাস্তা দিয়া হাঁটলেও হবে রাস্তাটা নিরাপদ গভীর রাত্রে এই রাস্তা দিয়া গেলেও রাস্তাটা থাকবে নিরাপদ কিফিল নামের পাপিষ্ট আর নাই যার ভয়ে এলাকা কাঁপত যার ভয়ে সবাই আতঙ্কে থাকত জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলি মরলে সবাই খুশি হয় আবার কিছু মানুষ আছে যেই মানুষগুলি মরলে সবাই চোখের পানি ফালায় ঠিক কিনা কষ্ট হয় না তো এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এই যে আল্লাহর ওলি মারা গেল এখানে ঘুমায় রইল কত দোয়ার ব্যবস্থা মসজিদ সামনে কত দোয়া হয় এরা মরিয়াও বাদশাহ ওই সরসিনার জমিনে ঘুমায় নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই মরিয়াও বাদশাহ চরমনার জমিনে ঘুমায় সৈয়দ সাহাক রহমাতুল্লাহ আলাই কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই এরা মরিয়াও বাদশাহ
বাতাসের মধ্যে ওই শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে আসছে বড় গোবিন্দ বলেছে ইসলামের দাওয়াত চলবে না কোরআনের দাওয়াত চলবে না একাত্মবাদের আওয়াজ চলবে না বড় গোবিন্দের বিরুদ্ধে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বললেন কেন চলবে না জমিনটা আল্লাহর সূর্য আল্লাহর চন্দ্র আল্লাহর এই জমিনটা আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যারা বাধা দেবে আমি শাহজালাল বিন্দু পরিমাণ তাদের ছাড় দেব না তাহলে কি করবা কই তুমি যা করবা তার উত্তরে আমি একটা করব তবে কোন মুসলমান না কোন বেঈমানের উপরে আগে আঘাত করে না মুসলমানদের উপরে যখন বেঈমানেরা আঘাত করে পাল্টা আঘাত মুসলমানরাও তাদের করে ইসরাইল জারুস রাষ্ট্র আজ থেকে 60 70 বছর ধরে ওই মুসলমানের প্রাণকেন্দ্র প্রথম কেবলা মসজিদুল আকসা দখল করে নেয়ার জন্য কত চেষ্টা করলো ইহুদিরা পারে নাই মুসলমানদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে মুসলমানরা কোথায় যাবে বাঁচতে হলে লড়তে হবে বাঁচতে হলে লড়তে হবে লড়াই করার জন্য সামনে আগায় আসলো ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদেরকে মারলো গাজায় মুসলমান মারলো মুসলমানরা তারপরও বেঈমানদেরকে মুসলমানদের প্রথম কিবলা ছাড়িয়ে দেয় নাই জীবনটা চলিয়া গেছে তবুও প্রথম কিবলা আল্লাহ হেফাজত করেছে ঠিক কিনা মুসলমানের কাছে কামান নাই বিমান নাই অস্ত্র নাই ট্যাঙ্ক নাই বোম নাই তবে মুসলমানের হাতে একটা পাওয়ারি অস্ত্র আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন এত সলো কেন উঁচু আওয়াজে বলেন আরো জোরে বলেন এই আওয়াজ মুসলমানের সবচাইতে বড় অস্ত্র মুসলমানের পিঠ দেয়ালে ঠেকে গেছে ইতিহাস সাক্ষ্য ফিলিস্তিনের মুসলমানের হাতে বালু লইয়া মুসলমানরা মারে কারণ মুসলমানের হাতে কামান নাই বিমান নাই অস্ত্র নাই ট্যাং নাই বোম নাই মুসলমান বালু লইয়া বেঈমানের দিকে মেরেছে এই বালুগুলো বারুদ হইয়া বেঈমান ধ্বংস করেছে মুসলমানের হাতে কঙ্কর নিয়েছে পাথরের টুকরা নিয়া বেঈমানের দিকে মেরেছে ওইটা গিয়া বম্পিং হইয়া বেঈমান ধ্বংস হয়া গেছে আরে নবীর উম্মতের দল মুসলমান সংখ্যায় কম হলেও মুসলমানের সাথে কে আছে কে আছে কে আছে মুসলমান সংখ্যায় কম কিন্তু মুসলমানের সাথে আমার আল্লাহ আছে তাই তো ভয় পায় না ওই যে বদরের ময়দানে 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন বেঈমানের সংখ্যা 1000 প্লাস হুতার ময়দানে 3000 মুসলমান লক্ষ বেঈমানদের সাথে লড়াই করে যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করেছে বদরের ময়দানে 1000 প্লাস মুসলমান বেঈমানের সাথে 313 জন মুসলমান লড়াই করে বিজয় অর্জন করেছে যুগে যুগে সাক্ষ্য যত আল্লাহ বলারা বেঈমানের সাথে লড়াই করেছে বেঈমানরাই পরাজয় হয়েছে মুসলমানেরাই বিজয় অর্জন করেছে ঠিক কিনা শাহজালাল রে কয় আওয়াজ বন্ধ কর বন্ধ কর বন্ধ কর আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি বলেন আওয়াজ বন্ধ করবে এটা আমার বাপ দাদার আওয়াজ না আল্লাহর আওয়াজ আল্লাহর আওয়াজ আবু জাহাল বন্ধ করতে পারে নাই সাহেব উতবা আবু লাহাব বন্ধ করতে পারে নাই আল্লাহর আওয়াজ ফেরাউন বন্ধ করতে পারে নাই আল্লাহর আওয়াজ
পাঁচ নমরুদ বন্ধ করতে পারে নাই, সাত সাত হামান কারণ বন্ধ করতে পারে নাই, গোটা দুনিয়ার যত টপ লেভেলের বেঈমান আছে আল্লাহর আওয়াজ বন্ধ করতে চায় পারে না, কিয়ামত পর্যন্ত সব বেঈমানরা একত্রিত হইয়াও যদি কোরআনের আওয়াজ বন্ধ করতে চায় পারবে না, কারণ কোরআনের আওয়াজ জমিনের মধ্যে যিনি জারি রাখবে তেনার নাম কি? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ভয় পায় না, তোমার সাথে যুদ্ধ আমি কই? শাহজালাল কয় রেডি আছি, কারণ মুসলমান যারা এরা তাহাজ্জুদে ঈমান ধার দেয়, আল্লাহু আকবার, ঈমান দুর্বল হয় জিকিরের আওয়াজে ঈমান ধার দেয়, ঈমান দুর্বল হয় কোরআনের আওয়াজ দিয়ে ঈমান ধার দেয়, ঈমান দুর্বল হয় নফল রোজা রেখে ঈমান ধার দেয়, ঈমান দুর্বল হয় দুরুদের আওয়াজ দিয়া ঈমান ধার দেয়, তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহ বলা তারা পৃথিবীর কামান বিমানাস্ত্র ট্যাঙ্ক বম ভয় পায় না, বেঈমানরা তাই তো মুসলমানের আওয়াজকে সবচাইতে বেশি ভয় পায়, ঠিক কি না? জোরে বলো আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, এই আওয়াজটা বেঈমানের কাছে মহা এক আতঙ্কের নাম, এই আওয়াজটা মুসলমানের মুসলমানের এই আওয়াজ সমস্ত বেঈমানের কাছে মহা এক আতঙ্কের নাম, আল্লাহু আকবার, আল্লাহ বোঝার তৌফিক দেন। শাহজালালের বিজয় হইছে না গরগোবিন্দের বিজয় হইছে, বিজয় হইছে কার? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বিজয় অর্জন করেছে। আমি বলতেছিলাম এই কথাটা, ভালো মানুষ হয়ে মরলে মরণের পরেও বাদশা, আজ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারতের জন্য কত মানুষ, খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, এতে আপনার বাগের আগে এই তো এখানে এই এই কাছে কয়েক নল দূরে, কথা বলেন না কেন? কয় কিলো হবে? আধা কিলো তো, এত কাছে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ঘুমান, ষাট গম্বুজ, এই এই ষাট গম্বুজ মসজিদের ইতিহাস কি আপনারা জানেন? জানেন না তো, এটা হওয়ার পরেই দেখতেছেন এই দাঁড়ায় আছে ষাট গম্বুজ ওলা মসজিদ, গম্বুজ কয়টা? আরে কথা কয় না, আপনাদের এলাকায় আপনারা জানেন না গোনেন না, আমি তো দেখি নাই, 81 গম্বুজ, কিন্তু নাম হইছে কি? ষাট গম্বুজ, গম্বুজ হইছে 81টা, নাম করছে সারা বিশ্বে বাংলাদেশে ষাট গম্বুজ, গম্বুজ হইল 81। এবার আপনারা বলেন এগুলি যারা করেছে এরা আল্লাহওয়ালা ছিলেন? এই যে এগুলি কত কত শত বছর আগে ইতিহাস পড়লে জানা যাবে, তো এই যে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে মারা গেছেন, তিনি যে চলে গেছেন, সে বাংলাদেশের মধ্যে মহা এক ধনী লোক ছিলেন, কোটি কোটি টাকা রাইখা গেছে ব্যাংকে, কথা কয় না? আরো জোরে, কোটি টাকা রাইখা যায় নাই, কিন্তু সে এমন কিছু করে গেছে যার কারণে সে মরিয়াও বাদশা, সে খালি গাঁজা টানছে, ইয়াবা টানছে, নাপাক অসভ্য সমাজ দুর্গন্ধ হয়ে গেছে, সমাজের মানুষগুলো অসভ্য হয়ে গেছে, ব্রেক নাই মুখে, কার সাথে কি ব্যবহার করতে হয়, কার সাথে কেমন ব্যবহার করতে হয়, ব্রেক নাই মুখে কেন? তোর আল্লাহ যদি করে ঘুমের ঘরে ঘুমা বানায় বল তোর কোন বাবায় ফিরাবে, কোন বাবায় ফিরাবে তোরে? মুরব্বীদের সম্মান নাই, রাস্তা দিয়ে আসলে সালাম নাই, বিড়ি টানে আর হাটে, আর সমাজের মধ্যে কিশোর গ্যাং তৈরি করছে, গ্যাং তৈরি করছে, রাস্তা দিয়ে হাঁটা যায় না অসভ্যতার কারণে। আগে মানুষ বিড়ি টানতো গোফনে, মুরব্বী দেখলে গোফনে নিয়ে যাইতো, আর এখন বিড়ি টানে 12-14 বছরের বাচ্চা ওভেনে, আপনি ঠিক কইবেন কেমনে? ঠিক তো আহে না, মুখ দিয়ে কেমনে আইবে, কেমনে আইবে? যেই দেশের মধ্যে নারী পুরুষ হয়, পুরুষ নারী হয়, এরা চলতে চলতে সমাজটারে দুর্গন্ধ বানায়, আবার
নির্দিষ্ট টাইম নিয়া 14ই ফেব্রুয়ারি পালন হয়। 14ই ফেব্রুয়ারি পালন যেদিন করে 15ই ফেব্রুয়ারির দিন ইজ্জত নিয়া পোলার মাইয়া ঘরে ফিরতে পারে না। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস রে, আর ভালোবাসায় ঠাডা পড়ছে আর ভালোবাসা নাই। যাই হোক, এগুলি দুঃখে বলি, কষ্টে বলি। সেই ছেলেটা মাদক আসক্ত, মাদকের পাগল। ইয়াবা না খাইলে অর্ধারে ভাল লাগে না, গাঞ্জা না খাইলে অর্ধারে ভাল লাগে না, বিড়ি না টানলে অর্ধারে ভাল লাগে না। করবে কি? টাকা নাই, চাকরি নাই, চাকরিও করে বেকার। আর ওরে চাকরি দিবে কি? লেখা পড়ার আগেই তো সবকিছু ধ্বংস করে ফেলাইছে, লেখা পড়াও করে না। তো ইয়াবা খাইতে টাকা লাগে, গাঞ্জা খাইতে টাকা লাগে, মা বাবার কাছে টাকা চায় দেয় না, তো কি করবে? মাথা ফুল গরম, নেশায় ধরছে, এখন তো নেশা খাওয়াই লাগে। মা বাপ রে যেইভাবে পারছে ম্যানেজ কইরা মাইরা টাইরা, বাস জাগা মতো গিয়া আসর বসাইয়া টান শুরু। এই যে টানতেছে, এখানে টান শেষ না, এই বুড়া হইছে এই পর্যন্ত টানে, ঘরে টানছে তাতে হয় না, বাথরুমে যাইয়া ওঠালে। খুব শক্ত লাগতেছে না কথাগুলি? খুব শক্ত শোনাইতেছে না? তিতা লাগতেছে না? খারাপ লাগতেছে না? তিক্ত করল্লার চেয়েও তিতা, সেরতার চেয়েও তিতা, নিম পাতার চেয়েও তিতা। বলে তিতা লাগলেও খেতে হবে, কারণ হক কথা তিতা, আল হক মুররুন। চেরতার চেয়েও তিতা, করল্লার চেয়েও তিতা, নিম পাতার চেয়েও তিতা। এই তিতা কথাগুলি যদি হজম করা যায়, তাহলে আর কোনোদিন চুলকানি রোগ ইসলামের কথা শুনলে আর আসবে না। আল্লাহ বোঝার তৌফিক দেন, আমিনের আওয়াজ আরো ছলো দেন। সমাজে কি মেয়েটার পরিচালক বাবা মা পরিচালনা করতে পারে না? কেমন বাবা কেমন মা চিন্তা করা যায়? আগে রাস্তা দিয়ে হাঁটলে সালাম দিত, এই যারা যাদের বয়স 40-35 হয়েছে এরা দেখছেন না, সকালবেলা ফজরের পরে মসজিদ থেকে বের হইলেই প্রতিটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, তেলাওয়াতের আওয়াজ আসতো, সে মোবাইলের আওয়াজ। আর ঘুম থেকে উঠাইছে, খুঁজতেছে বালিশের নিচে, মোবাইল গেল কই রে? মিথ্যা না সত্য? 2-3 বছরের মাইয়া বলা যেই মোবাইলের ইঞ্জিনিয়ার হইছে, মুরব্বী 70-90 বছর হয়েছে, এরাও এটা বুঝে না যে মোবাইলের ফাংশন ও যা বুঝে। আল্লাহ আমাদের বুঝদান করুন, বলেন আমিন। এই মাহফিলে আসাতে আপনারা বেজার না খুশি? তবারকের আশায় বয়ে রয়েছেন না, না ওয়াজের আশায়? আমরা মেহমান না মেজবান? মেহমান, বলেন আমরা কি? আরো জোরে 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 জোরে, আমরা মেহমান। মেজবান যারা এই আয়োজন করেছেন তারা, ঠিক কিনা বলেন? এই আয়োজন যারা করেছেন তারা মেজবান, আর এই মেজবানরা আমাদেরকে যদি মেহমানদারি করে আলহামদুলিল্লাহ, আর যদি না করে তাও আলহামদুলিল্লাহ। মূলত আমরা এখানে তাবারকের আশায় আসি নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি। এই ফাঁকে যদি আমাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থাও থাকে আলহামদুলিল্লাহ, সেটা আমরা তারাহুরা না করে মহাব্বতের নজরে যা দেয় তা শান্ত মেজাজে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন বাইরাবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ইমানদারেরা,
তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমরা আমারে যারা বিশ্বাস করো তোমরা এই রমজানের রোজা রাখো রমজানের রোজা এমন একটা ইবাদত এখন নফল একটা আদায় করলে একটার সওয়াব আর রমজানে যদি কেউ একটা নফল ইবাদত করে তার আমলনামায় একটা ফরজের সমান সওয়াব রমজানে যদি কেউ একটা ফরজ আদায় করে তার আমলনামায় 70 ফরজ আদায় করার সওয়াব লাগা হবে রমজান মাস এমন একটা মাস নবী আমার ডেকে বলে রমজান হলো ঢাল স্বরূপ ঢাল জমিনের মধ্যে আগেকার জামানায় যুদ্ধ হইতো হাতের মধ্যে ঢাল থাকতো তলোয়ার থাকতো তীর থাকতো ধনুক থাকতো যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতো অপর পক্ষের তীর আসলে এই ঢাল দিয়া ফিরাতো যদি অপর পক্ষ এবার তলোয়ার দিয়ে আঘাত করতো তো ঢাল দিয়ে ফিরাতো আল্লাহর নবী কয় এরে উম্মতের দল রমজানের রোজা হলো ঢাল স্বরূপ যারা রমজানের রোজা রাখবে রোজার ঢালে তোমাকে গুনার থেকে হেফাজত করবে রোজাদার দিয়া গুনা হয় না রোজাদার কোনদিন গুনাহ করতে পারে না যদি ঝগড়া হয় তখন এইভাবে হাতটা মুখের কাছে নিয়ে আঙ্গুলটা দিয়ে ইশারা দেয় আমি রোজাদার তর্ক করতে পারবো না আমি রোজাদার মিথ্যা কথা বলতে পারবো না আমি রোজাদার সত্য কথা বলতে হবে রোজাদার মুখের ভিতর থেকে একটা ঘ্রাণ আসে দুর্গন্ধ আসে এই জন্য বলে রোজাদারের মুখের ঘ্রাণটা মেশক আম্বরের চাইতেও দামি জোরে কোন সুবহানাল্লাহ আবার এই সুযোগ পাইয়া দাঁত মাজা বন্ধ করবেন না আবার এমন ঔষধ ব্যবহার করবেন না মেসওয়াক করবেন মেসওয়াক মেসওয়াক করবেন মুখের থেকে যেন আসল দুর্গন্ধটাই থাকে নকলটা যেন চলে যায় মেসওয়াক করবেন সেহার সাহারিতে উঠেন ওই সময় সুন্দর করে মেসওয়াক করবেন দাঁত পরিষ্কার করবেন সারা দিন যদি আপনার দাঁত পরিষ্কার থাকে মুখের থেকে যেই ঘ্রাণটা আসবে ওই ঘ্রাণটাকেই মেশক আম্বরের সাথে নবী তুলনা করছে রোজাদারের মুখেরই ঘ্রাণ মেশক থেকে দামি যারা রোজা রয় না মনে হয় চুরির আসামি যারা রোজা রাখে না তাদের চেয়ে সোর সোর মনে হয় ওই পর্দার আড়ালে যাইয়া খায় কথা কও না কেন পর্দা টানাই দিছে দোকানদারওয়ালা রেস্তোরাঁয় পর্দা টানায় দেছে 11 মাস পর্দার খবর নাই ঘরের মধ্যে মাইয়া পর্দা করে না বিবি পর্দা করে না ছেলেদের মধ্যে পর্দা নাই আপনজনের মধ্যে পর্দা নাই বাড়িতে পর্দা নাই এই বোকায় যাইয়া দোকানে রেস্তোরাঁয় পর্দা লাগাইছে গুনাহ করার জন্য সুবর্ণ সুযোগ করে দিছে এ দোকানদারওয়ালা ভাই মাগরিবের পর তুমি শুধু ইফতারি বিক্রি কর ইফতারি বিক্রি করার পর এরপরে যদি তুমি অন্য কিছু বিক্রি কর কসম আল্লাহর এই অল্প বেচা কিনার মধ্যে বরকত দেবে আমার আল্লাহ আর তুমি যদি ব্যানার টানাইয়া পর্দা টানাইয়া সারা রমজান অন্যায় করিয়া ওই রেস্তোরাঁর মধ্যে হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করো কসম আল্লাহর কোটি টাকা কামাই করলেও বরকত হবে না হবে না হবে না বলো মহাব্বতে যুবক বরকত দেওয়ার মালিককে বরকত দেওয়ার মালিক আল্লাহ যদি বরকত পাইতে চাও তাহলে এখন থেকেই রেডি হয়ে যাও কি রেডি হবা ও হুজুর আমার গ্যাস্ট্রিক আমি বলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারখানা গিয়া MBBS ডাক্তার দেখাও পরীক্ষা নিরীক্ষা কইরা তোমার রোগ ভালো করো কারণ রমজান মাস মুমিনের জন্য ব্যবসার মাস রমজান মাস মুমিনের জন্য বড় এক ইবাদত
ইবাদত করার মাস মুমিনরা রমজান মাসের অপেক্ষায় থাকে কারণ রমজান মাসে যা আল্লাহর কাছে চাবে আমার আল্লাহ তাকেই তা দিবে রমজান মাস এমন একটা মাস যেই মাসে কবরের আযাব বন্ধ জাহান্নামের দরজা বন্ধ জাহান্নামের আওয়াজ বন্ধ জাহান্নামের আগুন বন্ধ তার মানে একটা মাস কবরের মধ্যে কোনো আযাব দেওয়া হয় না সুবহানাল্লাহ এই রমজান মাসে চোখের পানি ফেলে আল্লাহর আদালতে কান্নার আওয়াজ দিবারে ভাই ও আল্লাহ আমার মা নাই আমার বাবা ও নাই দয়া করে মায়া করে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও দেহি দেহি মা বাবারে মাফ করে দেন ভাই ভাইকে মাফ করে দেন এলাকাবাসীকে মাফ করে দেন যেহেতু রমজান মাস দোয়া কবুলের মাস সেহেতু দোয়া করলে আল্লাহর আদালতে দোয়া কবুল হবে নাকি হবে না তাহলে রোজার জন্য রোজা রাখতে তৈয়ার আছো কারা কারা নারে তাকবীর হাত উঁচু করেন দোনোটা উঁচু করেন উঁচু করেন আল্লাহর ক্যামেরায় উঠুন আমরা একটু দোয়া করি আমি মুসাফির মানুষ ও আল্লাহ ছোটরাও হাত জাগাইছে যুবকেরা তরুণেরা কিশোরেরা হাত জাগাইছে সামনে রোজা আগামী কাল সেহরি খাইয়া সাহারি খাইয়া এরপরে পরের দিন রোজা তারাবি ইফতারি যত আহকাম রোজার আছে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তুমি আমাদের সবাইরে সুস্থ করে দাও আমরা যারা রোগা আমাদের রোগ ভালো করিয়া রমজানের আহকামগুলি আদায় করার তৌফিক দিয়া দাও জোরে বলেন আমিন এবার মহাব্বাতে কয়েকটা প্রশ্ন করি আপনারা একটু জবাব দিয়া বলেন রমজানের রোজা আমাদের সকলের রাখার দরকার আছে না নাই ছেলেটার বয়স 8 বছর ও মা আমি রোজা রাখতে চাই মা কয় চুপ 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 আরো বড় হয়ে লাও বাবাই কয় চুপ চুপ আরো বড় হয়ে লাও 10 বছর হয়ে গেছে বড় হয়ে লাও 12 বছর হয়ে গেছে বড় হয়ে লাও 15 বছর হয়ে গেছে তোর চেহারাটা নষ্ট হয়ে যাবে হে আল্লাহর গোলাম ভালো কইরা মনে রাখবা এই জমিনের মধ্যে ইবাদত করলে কোনোদিন চেহারা নষ্ট হয় না নামাজ পড়লে চেহারা নষ্ট হয় না জিকির করলে চেহারা নষ্ট হয় না আল্লাহর হুকুম মানলে চেহারা নষ্ট হয় না বরঞ্চ যারা আল্লাহর হুকুম মানবে চেহারা কালো হলেও চেহারায় নূর দিয়ে দেবে আর যারা আল্লাহর হুকুম মানবে না নবীর তরিকায় চলবে না তাদের চেহারার মধ্যে কোনো লাবণ্য থাকবে না বেনামাজির চেহারা ভালো দেখায় না বেরোজগারের চেহারা ভালো দেখায় না গুনাহগারের চেহারা ভালো দেখায় না সুচ্চরের চেহারা ভালো দেখায় না ঘুষখোরের চেহারা ভালো দেখায় না পরনিন্দুরের পর নিন্দা যারা করে তাদের চেহারা ভালো দেখায় না মিথ্যা সাক্ষী দেয় এদের চেহারা ভালো দেখায় না হারামখোরের চেহারা ভালো দেখায় না কারণটা কি যারা গুনাহ করে তাদের চেহারা ভালো না দেখার কারণ আমার আল্লাহর লানত তাদের উপরে আর যাদের চেহারা সুন্দর করতে চাও তারা ইশরাকে দাঁড়াও আওয়াবিনে দাঁড়াও চেহারা যদি সুন্দর করতে চাও তাহলে তাহাজ্জুতে দাঁড়াও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাসবিহ টিপোয়ার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছে পড়তে থাকো নবীর দরুদ চলতেছো হাঁটতেছো পড়তে থাকো নবীর দরুদ এর নবীর উম্মত নীল নামের একটা নদী আছে নীল নদী এই নদী দিয়া একটা জাহাজ যায় সওদাগরের জাহাজ হঠাৎ করিয়া জাহাজটা যাওয়ার পর একটা মাছ টের পাইল এই জাহাজের মধ্যে একটা বুজুর্গ মানুষ আল্লাহর ওলি নবীর শানে মায়া লাগাইয়া দুরুদ পড়তেছে নবীর শানে মহব্বতে দুরুদ পড়তেছে এই জমিনের মধ্যে এমন মানুষ আছে
বাজার করে ঠিক কথা বলে ঠিক রাস্তাঘাটে হাঁটে ঠিক বন্ধুর সাথে কথা বলে তাও ঠিক কিন্তু তার খেল 24টা ঘন্টা আল্লাহর দিকে আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে এই আল্লাহর বান্দা রাস্তায় হাঁটলেও আল্লাহ ভুলে না বৃষ্টিতে উঠলেও আল্লাহ ভুলে না ট্রেনে আল্লাহ ভুলে না লঞ্চে উঠলেও আল্লাহ ভুলে না 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে নবীর নামের দরুদ ভুলে না মায়া লাগাইয়া দরুদ পড়ে এই গত রমজানে আমি গিয়েছিলাম উমরা পালন করার জন্য গত রমজানের কথা শুনাই এ বাগের হাটের মুসলমান গত রমজানে আমি মক্কা মদিনা জিয়ারতে গেলাম উমরা করার জন্য গত রমজানে সূর্যের তাপ ছিল বড় মারাত্মক প্রথম অবস্থায় তিন রমজানে গেলাম মক্কা থেকে মদিনায় আসলাম আল্লাহ পাক আমারে তিনবার রিয়াজুল জান্নায় ঢুকাইছে ওখানে গিয়া নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পর জুতাটা কোথায় রাখলাম আর খবর নাই নবীর রওজার সামনে যাইয়া সালাম জানাইলাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবীর সালাম দিয়া আস্তে করে বের হলাম ওই যে সূর্যের গরমে মদিনার টাইস গুলি আগুন হয়ে গেছে পায়ের মধ্যে জুতা নাই কি করব চিৎকার মারি পায়ে ঠোস পড়ে গেছে এক কদমও আগাইতে পারি না জুতা সারা সামনে আগানো যায় না এ ঘটনাটা বলার কারণ এই জমিনের মধ্যে যারা নবীর আসে তারা 24টা ঘন্টাই নবীর নামের দরুদ পড়ে আর যে ওই হাসরের একটা ময়দান যেই ময়দানে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে চলে আসবে আল্লাহর নবী ডাইকা ডাইকা উম্মতকে বলবে আয় তোদেরকে আমি শাফাআত কইরা জান্নাতি বানায়া দেব যদি নবীর নামের দরুদ বেশি পড়া হয় মায়ার নবী বলেন ওই আমি নবী শাফাআত করব জোরে কোন সুবহানাল্লাহ এবার দুরুদের আওয়াজ দিতেছে দুরুদের আওয়াজ ওই ভিতর থেকে যখন আসলো আর দেরি করে নাই একটা মাছ মজামাইরা দুরুদ শুনে আর সামনে আগায় স্টিমার ঘেসে দুরুদ শুনে দুরুদ শুনতে 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 হঠাৎ দুরুদ পড়া বুজুর্গ বন্ধ করে দিল মাছটাও মাছের গন্তব্যে চলে গেল নদীর কিনারা দিয়া মাছ ঘুরে হঠাৎ জেলে জাল নিয়ে আসলো নদীর মধ্যে জাল মারলো মাছটা উঠলো অনেক বড় বিশাল মাছ মাছটা জালে ওঠার পর এবার জালওয়ালা জেলে ডাক দিয়া গায় তোমারে খাবো না বিক্রি করতে হবে অনেক বড় অঙ্কের টাকা পাব বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য দুরুদ শোনা মাছ বাজারে যখন উঠাইল সঙ্গে সঙ্গে হযরতে উমর না হয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের একজন বাজারে গিয়া মাছটা দাম করিয়া আস্তে করে ওখান থেকে বাসায় নিয়ে গেল বিবি সাহেবারে কয় ও বিবি সুন্দর করে মাছটা কাটো পাক করো আমার নবীরে সুন্দরভাবে খানা খাওয়াবো দাওয়াত করব দাওয়াত করিয়া খানা খাওয়াইয়া আমার দিলটারে সান্ত্বনা বানাবো অনেক বড় একটা মাছ অনেক স্বাদ হবে সুন্দর করে কুটো এরপরে চুলাই দিয়া মশলা দিয়া পাক করো কষ্ট হয়নি মশলা দিয়া পাক করো পাক করা হয়ে গেল কয় না না পাক করবে কিভাবে মাছ কোটার পর যখন মাছটা চুলাই দিল পাতিলার মধ্যে চুলাই দিয়া যখন আগুন ধরাবে হঠাৎ করিয়া আগুনটা আর ধরে না মাছ চুলায় দেওয়ার সাথে সাথে আগুনটা ধপ করে নিবে গেল
যখন চুলায় পাতিলা মাছের পাতিলা দেয় আবারও আগুন নিভে যায় আবারও যখন দেয় আবারও পাতিলা চুলায় দিলে আগুন নিভে যায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যায় নবীকে জিজ্ঞেস করে নবী এই হালাত আমার নবী বলে তোমরা জানো না এই মাস আমি নবীর নামের দুরূদ শুনেছে এক বুজুর্গ আমি নবীর নামে দুরূদ পড়েছে এই মাস মহাব্বত নিয়া দুরূদ শুনেছে আমি এই নবীর নামের দুরূদ শোনার কারণে আমার আল্লাহ দুনিয়ার আগুন কেন পরকালের আগুন দিয়াও যদি এই মাস পাক করার চেষ্টা করা হয় এই মাস পাক করে দুনিয়ার কেউ খেতে পারবে না দুনিয়ার আগুন এই মাসের জন্য আল্লাহ হারাম বানায় দিছে এরে যুবক ভাই একটা মাছ যদি দুরূদ শুনিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে দুনিয়ার আগুন থেকে বাঁচতে পারে তুমি আমি আশরাফুল মাখলুকাত আমার নবীর সেরা উম্মত হওয়ার পরেও আমরা যদি জাবানে নবীর নামের দুরূদ পড়ি কসম আল্লাহর পরকালে নবীর শাফাআত পাব বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব রমজান আসছে আমল চালু হবে ইনশাআল্লাহ বলেন চালু থাকবে আমল দুরূদ পড়তে কি কষ্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তিনবার পয়রা ফলাইছি আমার আমল নামায় 30 টা নেকি হয়ে গেছে من صلى علي واحدة صلى الله عليه عشرة একবার যদি কেউ নবীর নামের দরুদ পড়ে তার আমল নামায় 10টা রহমত নাজিল হয় সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কইবেন বইলা যান বাড়ি পর্যন্ত যাইতে পারেন কিনা জানা নাই ফাঁকে ওই ঘটনাটা তো বলি নে মনে রইছি কি ফিল মনে আছে কিফিল বাড়ির দিকে রওনা ওই পথিমধ্যে মারা গেল এলাকায় খবর হয়ে গেছে আচ্ছা বলেন তো ভালো মানুষ মরলে সবাই কাঁদেনি হ্যাঁ বাটপার লম্পট জেনাখোর ডাকাত মরলে মানুষ কয় ভালো হইছে অরজালা এলাকার মানুষ ভালো থাকতে পারত না কত মানুষ মইরা গেলে ইন্না লিল্লাহ কয় না কয় আলহামদুলিল্লাহ মরছে ভালো হইছে কথা কন না কেন আবার কত মানুষ মইরা গেলে চোখের পানি ফালা ইন্না লিল্লাহ এই ব্যক্তি কত নামাজের জন্য ডাকত রোজার জন্য ডাকত কত ভালো ছিল দান সদকা করত কিন্তু আজকে দেখা যায় আল্লাহ তারে নিয়ে গেছে ও আল্লাহ তোমার দরবারে থরিয়াত মায়া করে তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও ঠিক কিনা কিফিলের বাড়ি গেছে লাশ বাড়িতে গেছে গা এলাকার মানুষ কয় খারাপ নষ্ট লম্পট চাঁদাবাজ দুর্নীতিবাজ হারামখর ডাকাত মারা গেছে ভালো হইছে মারা গেছে ভালো হইছে মারা গেছে ভালো হইছে হঠাৎ লোকজন বাড়ির মধ্যে ঢুকতেছে যারা বুঝুমিয়া তারা বুঝতেছে ঘরের দরওয়াজায় সুন্দর করিয়া লেখা উঠে গেল লেখা ঘরের দরজায় লেখা তোমরা কিফিলিরে গালি দাও কেন কিফিলির খবর জানো না আমার আল্লাহর কাছে তাওবা করেছে আমার আল্লাহ কিফিলির জীবনের সব গুনাহ মাফ কইরা কিফিলির নাম জান্নাতের খাতায় উঠায় দিছে যুবকে তরুণে কিশোর এখন এই তাওবা করো এখান থেকে তাওবা করিয়া বাসায় যাওয়ার পথে যদি তুমি মরিয়াও যাও আমার আল্লাহ তোমার তাওবার গুণে তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা নাম জান্নাতের খাতা উঠায় দেবে